আজকে স্বাধীনতা দিবস, কিন্তু আমাদের দেশকে স্বাধীন বলতে আমার নিজেরই লজ্জা লাগছে। আর যে করে যে ঘটনাটা ঘটেছে সেটার পরে আমাদের দেশকে আমরা কিভাবে স্বাধীন বলতে পারি? ডক্টরকে আমরা ভগবানের আরেক রূপ নামে জানি, আর সেই ডক্টরকে রেপ করে হত্যা করেছে এবং হত্যা সমস্ত প্রমাণকে লুটপাট করে দেওয়ার চেষ্টা করছে। একটা অডিও ভাইরাল হয়েছে, আপনাদেরকে সেই অডিওটাই শোনাবো। সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না। আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা জাপানের সত্যিকারের ঘটনা, যেটা আরজিকারের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধুবান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতে নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা, যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা MBBS ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়, সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্ট থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, যে তোর ইয়ের আমাদের কী বলে আরজিকর মেডিকেল কলেজে, সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে, বুঝতেই পারছিস তাহলে। সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাস করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল, এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে, 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি, প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল, মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাটেস্টেড 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে, প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে, করার পরও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে যেদিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ, সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে, বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে, ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন, সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না আমি, জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না, তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি
আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড, তো তার সাথে ওই পিজিটি মেয়েটির প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে, এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে, মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে। সঞ্জয়কে, সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই, মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে। ও যত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়, এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে যাতে তার ভাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই, কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা, এই এরা সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটির জন্য। সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটির জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের। ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না, পুরা দেশে কিছুই হওয়ার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব, আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো। আচ্ছা, এগুলো শোনার পরে কি আপনি এখনো বলবেন যে আমাদের দেশ স্বাধীন? না, আমি তো বলতে পারবো না। যে দেশে কোনো অন্যের বিচার হয় না সে দেশকে আমরা স্বাধীন কিভাবে বলবো? সময় এসেছে এখন, যদি আমরা সতর্ক না হই কালকে আমাদের বাড়িরও মা বোনদের সঙ্গে এই ঘটনাটাই ঘটতে পারে। তাই আমাদের সকলকে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশের কথা মনে আছে ঠিক, আমাদেরও রাজপথে নামতে হবে।